अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रंजू मिश्र যে খেলাটা শুরু করেছো না আমার সাথে, আমি তার চ্যাম্পিয়ন। তোমার কি মনে হয় তোমার দেওয়া চাল আমি বুঝতে পারছি না? তুমি আমার বাড়িতে আমার সবকিছু ছিনিয়ে নিতে এসেছো তো? সবার আগে নিজের বিপদের সুযোগ নিয়ে আমার বাড়িতে ঢুকে পড়লে, তারপর আমার কিচেনটা হাতিয়ে নিলে, তারপর সেলাই সেন্টারের অজুহাত দিয়ে আমার স্টোর রুমটাও হাতালে, আর এখন আমার বেডরুম অবধি পৌঁছে গেছো। চাইছোটা কি তুমি? আর তোমার এই সমস্ত খেলা সাকসেস হয়েছে এই জন্য কারণ তুমি মাকে ঢাল বানিয়ে খেলে যাচ্ছিলে, কিন্তু এইবার আমি তোমার সব খেলা শেষ করে দেব। আমি জানি না আপনি ঠিক কোন খেলার কথা বলছেন, তবে আপনাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই যে এখন আমার আর ওই বয়স নেই যে আমি খেলাধুলো করব। আর রইল কথা আপনার ঘরে ঢোকার, তাহলে আমি একজন অসহায় অসুস্থ মানুষকে দেখতে গেছিলাম। যদি মিশ্রবাবুর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমি এটাই করতাম, কারণ এটাকে মানবিকতা বলে, খেলা নয়। মানবিকতার কথা তুমি না বললেই ভালো হয়। যার মানসিকতাটাই খারাপ তার মুখে এইসব কথা মানায় না। আমি কি ধরনের মানুষ সেটা সিদ্ধিদাতা গণেশ খুব ভালো করে জানে, আর আপনি, আপনার মুখে এসব কথা মানায় না, না হলে সবার চরিত্রের উপর আঙুল উঠবে। আর তুমি যদি ধোয়া তুলসী পাতা হও তাহলে প্রমাণ দিচ্ছ না কেন? তুমি তো বলো না যে গুড্ডুর সাথে তোমার নাকি কোনো সম্পর্ক নেই, তাহলে ডিভোর্স পেপারে সাইন করো আর প্রমাণ করে দাও। তবে আমার মনে হচ্ছে আমার বাড়িটা তোমার একটু বেশি পছন্দ হয়েছে। আরে বৌমা কোথায় গেল? আমি এখানে আপনার বাড়িতে নিজের ইচ্ছেই নয় মায়ের দিব্যির কারণে পড়ে আছি। আর রইল ওই কাগজে সাইন করার কথা, সে তো আমি এক্ষুনি। এইদিকে এসো। আসছি আমি মা। এত দেরি কেন হলো? আর ওই মহিলা তোমাকে কোন কাহিনী শোনাচ্ছিল? তেমন কিছু নয় মা, আপনি দুধটা খান। এখন এখানে এত কিছু হয়ে গেল, তার উপরে বিশেষ স্যারের ফোন, তাও আবার এত রাতে। আমি এক্ষুনি আসছি। তুমিই তো বলো না যে গুড্ডুর সাথে তোমার নাকি কোনো সম্পর্ক নেই, তাহলে ডিভোর্স পেপারে সাইন করো আর প্রমাণ করে দাও। হ্যালো স্যার। শালু, এত রাতে ফোন করলাম তার জন্য এক্সট্রিমলি সরি। কোনো ব্যাপার না স্যার, বলুন কি প্রয়োজন? হ্যাঁ শালু, ওই বলছিলাম যে মজুরদের যে ফাইলটা আছে না, ওটা কি তৈরি হয়ে গেছে? আসলে কালকে তো ওনাদের পেমেন্ট করতে হবে, তো ওই কারণেই। হ্যাঁ স্যার, ফাইল তো রেডি আছে, কিন্তু ওগুলো অফিসের কম্পিউটারে আছে। অ্যামাউন্টটা মনে আছে আমার, 15,000 মতো হবে আর কি। ওকে ওকে, গুড গুড। আমি একটা কাজ করছি, আমরা সকালে বেরোবো, সকালে বেরিয়ে ব্যাংক থেকে ওটা বের করে নেবো,
একটা কাজ করছি, কাল 1:45 ব্যাংকের সামনে দেখা করি। কাজ থাকলে তো আমায় যেতেই হবে, কি আর করব। কি হলো, কোনো সমস্যা? না স্যার, কোনো ব্যাপার না। আমি কাল ব্যাংক থেকে হয়ে দেখা করছি 1:45 নাগাদ। সত্যি কোনো সমস্যা নেই তো? না না স্যার, কোনো ব্যাপার না, সকালে দেখা হচ্ছে আমাদের। ওকে, গুড নাইট। বাই স্যার। খুল। এসব কি করছো? এই কাগজগুলো সাইন করে দিচ্ছি মা। আমি তোমাকে সই করতে দেব না মা। বিগত 14 বছর ধরে এই মরা সম্পর্কটাকে টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারছি না মা, এরকম একটা সম্পর্ক রেখে কি লাভ বলুন। আর এমনিতেও আপনার ছেলে মিশ্রবাবুও তো এটাই চায়। গুড্ডু চায় না, এইসব ললিতা চাইছে। আর তুমি সই করে এইভাবেও সঙ্গ দিচ্ছ? আমি তোমাকে সই করতে দেব না। আমি এক্ষুনি গিয়ে গুড্ডুর সাথে কথা বলবো। না মা, আর কারোর সাথে কোনো কথা বলে লাভ হবে না, কারণ আপনার ছেলে আগেই সাইন করে দিয়েছে, শুধু আমার সাইন করার অপেক্ষা করছে ও। আরো তো ঠিকই করছে। বৌমা, এখানে সত্যি মিথ্যের মধ্যে কোনো পার্থক্য নেই, মিথ্যেটাকে সত্যি করাটাই হচ্ছে পার্থক্য। যতক্ষণ না এটা হবে, আমি তোমাকে কোনো কাগজে সই করতে দেব না। মা, আপনি ঠাম্মা ঠিকই বলেছে। তুমি তো আমাদের শিখিয়েছো বলো যে লড়াই করে হেরে যাওয়া ভয় পেয়ে পালিয়ে যাওয়ার থেকে অনেক গুণ ভালো। আর সেই কথাটাই আজকে আমি তোমায় মনে করাচ্ছি মা। মা, 14 বছর আগে তুমি শুধু একজন বিবাহিত মহিলা ছিলে, তারপরে গুড্ডু মিশ্র ঠকিয়েছে বলে লোকে তোমাকে অপবাদ দিল। আর আজ সে তোমাকে ডিভোর্স দিয়ে ডিভোর্সই বানাতে চাইছে। এসব আর কতদিন চলবে মা? এইবার নিজের জীবনের সিদ্ধান্ত আর অন্যদের নিতে দিও না তুমি। মা, একটা কথা বলো তো আমায়, শুধু কি গুড্ডু মিশ্র বা ছেলেদেরই এই অধিকার থাকে যে যখন খুশি বিয়ে করবে আর যখন চাইবে ডিভোর্স দিয়ে দেবে? আর মেয়েদের কি একটাই অধিকার যে ছেলেদের পাঠানো কাগজে সাইন করে দিতে হবে? আরে, বিয়েটা যখন দুজনের মনের ইচ্ছে হয়েছে তখন ডিভোর্সের সিদ্ধান্ত একতরফা কি করে হতে পারে? শোনো না, যেও না এভাবে, দয়া করে যেও না। আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি চলে গেলে আমাদের কি হবে বলো? আরে, তারই ভরসায়, যার ভরসায় গোটা দুনিয়াটা চলছে, ভগবানের ভরসায়। গুড্ডু বাবু অন্য মহিলার সঙ্গে জোট বেঁধে জীবন কাটাবে? বাবা, যাকে তুমি পরস্ত্রী বলছো না, ও আমার বিবাহিত স্ত্রী। ধর্মসাক্ষী করে বিয়ে করেছি ওকে। ও যদি তোমার স্ত্রী হয় তবে এ কে? ও হলো আমার ভুল। বিচ্ছেদের জন্য সই করাটা সঠিক জায়গায় করা উচিত, কিন্তু ভাগ্য স্ত্রীর কপালে লেখা থাকে। আমি তোমাকে কাগজে সই করতে কিছুতেই দেব না।
হ্যাঁ স্যার, আমি সময় মতো পৌঁছে যাবো, শুধু কালকের ফাইলটা একবার চেক করে নিচ্ছিলাম। শালু, আমি এইটা বলতে চাইছিলাম যে যদি কোনো সমস্যা থাকে ব্যাংকে না এসে আপনি সোজা সাইটে চলে আসতে পারেন। কেন স্যার, কি হয়েছে? কিছুই নয় শালু, আসলে আমি ভাবলাম সকাল সকাল আপনাকে বিরক্ত কেন করব, আমি ব্যাংকে চলে যাব, আপনি সোজা সাইটে চলে আসবেন। হ্যাঁ, আমাকে শুধু এইটুকু বলে দেবেন যে কত অ্যামাউন্ট তুলতে হবে। স্যার, আমি কালকে আপনাকে বলেছিলাম না 50,000 ওয়ার্কার পেমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ শালু, আসলে ওই সরি, আমি না ভুলে গিয়েছিলাম, আজকাল খুব ভুলে যাচ্ছি জানো, আর ছোটবেলা থেকেই না আমি একটু হিসাব নিকাশে কাঁচা আছি। স্যার, সেরকম হলে আমি চলে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি আপনাকে আনতে, বলুন না আপনি কোথায় আছেন। হয়তো আপনি ভুলে যাচ্ছেন, কালকে আপনি আমার স্কুটিটা ফিরিয়ে দিয়েছেন। যেমনটা আপনাকে বললাম, আজকাল আমি খুব ভুলে যাচ্ছি। দিদি, চা জল খাবার তৈরি হয়ে গেছে। শালু, আপনি আমাকে শুধু শুধু চুপ করতে বললেন কেন? আমি তো কিছু বলিনি। স্যার, আপনাকে নয়, ওই মুস্কানকে চুপ করাচ্ছিলাম। আচ্ছা, তাহলে মুস্কানকে চুপ করাচ্ছিলে? কেন কেন, কিসের জন্য? ও কথাটাই এমন বলেছে যে। ঠিক আছে শালু, সময় মতো পৌঁছে যাবেন। আচ্ছা স্যার, এখন রাখছি, আমি সময় মতো পৌঁছে যাব। কিন্তু দিদি, কাজের সময় তো 10টা থেকে, তাহলে তুমি 8:30 কেন যাবে? হ্যাঁ, কাজ আছে তাই আগে যেতে হবে, বুঝেছিস? তোকে এই ব্যাপারে বেশি ভাবতে হবে না। দিদি, আমি আমার মাথা বেশি খাটাচ্ছি না, আমি তো শুধু এটা বলছি, আজকাল ওই স্পেশাল দাদা, আমি বলতে চাইছি বিশেষ দাদার একটু বেশি ফোন আসছে না তোমার কাছে? মনে হচ্ছে উনি সব কাজ তোমাকে জিজ্ঞেস করেই করে, আর হয়তো এমন মনে হচ্ছে আমার যে উনি তোমার নয়, তুমি ওনার বস। এই মাথাটা না নিজের ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগালে কিছু আবিষ্কার করা যেত, বোঝা গেল? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, মা আমাকে ভিতরে ডাকছে, আমি যাচ্ছি। তাছাড়া মা তোমাকেও ডেকেছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আমার তো ভালো ফিল হচ্ছে না, আমি তোমার উপর রেগে আছি। কেন, কি হয়েছে, রাগ করেছো কেন? তুমি একটুও নিজের খেয়াল রাখছো না, শুধু শুধু টেনশন নিয়ে নিজের শরীর খারাপ করছো। এখন আবার কোন ভাবনায় ডুবে গেলে? ললিতা, আমি এটাই ভাবছি যে যেদিন থেকে আমি রঞ্জুকে ডিভোর্সের পেপার পাঠিয়েছি, মা আমার উপর একটু রেগে আছে। মা যে রেগে আছে তার কারণ রঞ্জু ওনাকে উস্কে দেয়, আর মা তো খুব সরল, রঞ্জু ওনার সরলতার সুযোগ নেয়, ব্যাস। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু গতকাল যখন আমার শরীরটা খারাপ হয়েছিল তখন মা আর ওরা অনেক সাহায্য করেছে। আমার অ্যাবসেন্সে রঞ্জু তোমার সেবা করেছিল, তার কারণ ও যাতে আমাকে ছোট করতে পারে আর তোমার উপর অধিকার ফলাতে পারে আর এই প্রপার্টিটা হাতিয়ে নিতে পারে। আর ও এইসব কিছু এই জন্য করতে পারছে কারণ ও তোমার লিগ্যাল ওয়াইফ, আমি তো কিছুই নয় না। তুমি তো আমার প্রাণ, আমার প্রত্যেকটা হৃদস্পন্দন তোমার জন্য, কিন্তু আমি তোমার কষ্টটা বুঝি। একবার এই ডিভোর্সের ব্যাপারগুলো সই হয়ে চলে আসুক, সব সমস্যা মিটে যাবে। আমি আজই রঞ্জুর সঙ্গে কথা বলছি। কিন্তু তোমার শরীরটা? আমার শরীর তো তোমাকে দেখেই ভালো হয়ে যায়।
সঞ্জু, এবার তোমার প্যাকিং এর সময় হয়ে গেছে। উইশিং ইউ ভেরি আনহ্যাপি লাইফ। তোরা দুজন সাবধানে যাস, আর বুলবুল আজ সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি চলে আসিস, আমার তো সাহায্যের প্রয়োজন। আচ্ছা বুলবুল, আমি তোকে স্কুটি করে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত, স্কুটি আখড়া পর্যন্ত আমি চালিয়ে নিয়ে যাবো, কারণ অনেকদিন আমি চালাই। সাবধানে চালাস, জাহাজ নয় ওটা। শোনো, গতকাল আমি ললিতার হাত দিয়ে রিভার্সের পেপার পাঠিয়েছিলাম, পেয়েছো কি না? হ্যাঁ। যদি পেপারগুলো পেয়ে গিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সই করে পাঠিয়ে দিও আমাকে। আমাদের সম্পর্ক তো বহু বছর আগেই শেষ হয়ে গেছিল, তাহলে সব কাগজে কলমে ডিভোর্সের কি প্রয়োজন ছিল তোমার? কারণ আমি আমার জীবনে আর বাড়িতে কোনো অশান্তি চাই না। অশান্তি? আমার জন্য তোমার জীবনে অশান্তি হচ্ছে? বিগত এত বছর ধরে আমার মেয়েগুলোকে মানুষ করার জন্য আমি তোমার কাছে কোনোদিন হাত পাতিনি। জানি আমি, দ্বিতীয়বার শোনানোর কোনো প্রয়োজন নেই, বুঝলে? তাড়াতাড়ি কাগজগুলোতে সাইন করে দাও, যা খোরপোশ চাই দিয়ে দেবো আমি। আমাকে ক্ষতিপূরণ দেবে? আচ্ছা তাহলে বলো তো, যে একজন মহিলার জীবনের 14 বছরের ক্ষতিপূরণ কত হতে পারে? আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তোমার ওই টাকাগুলো মিশ্র বাবু আমার জীবনের হারিয়ে যাওয়া 14 বছর ফেরাতে পারবে? ওই কাগজগুলোতে সাইন করার কথা, তাহলে আমি আর গুড্ডু, তোর বুদ্ধি তো একেবারে নষ্ট হয়ে গেছে। আরে তুই এখনো বিচ্ছেদের কথা ভেবে নাচছিস? তোর কি মনে হয় এই কাগজে একবার সই দিয়ে দিলেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে? আরে এটা 7 জন্মের সম্পর্ক, এই সম্পর্কটা শুধু কাগজে সই দিলেই শেষ হয়ে যায় না। তুই এই কাগজে সই চাইছিস তাই না? তাহলে এই নে। এই তো না, বুলবুলের ঠাকুমার মতো কাজ হলো।